এক বালতি জল নিয়ে আসুন তো চট করে। আপনার একে তো চেনেন? একে দেখেছি বেশ কিছুদিন আগে, প্রায় 5-6 মাস ইদানিং আর দেখি। আপনি কে? আপনার নাম কি? আমার নাম শান্তনু রায়। আপনি বলছেন আপনি শান্তনু রায়, কিন্তু এরা আপনাকে আইডেন্টিফাই করছেন প্রবীর মজুমদার বলে। তাছাড়া আপনি জানলেন কি করে যে কঙ্কালটা ওইখানে পোঁতা ছিল? অবিশ্বাস্য ঘটনা। আমি বলছি আপনাকে, এই আমার বন্ধু নিবারণ পাবলিশার। আমি 6 বছর আগে পাটনা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করি। তো এই ছোটবেলা থেকে আমার লেখাটেখার দিকে একটু ঝোঁক ছিল। আমি নিবারণকে আমার মনের বাসনা জানাই, ও আমার লেখা ছাপবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু লেখা আমি জমাতে পারিনি, রোজগারের পথ বন্ধ হয়ে গেল, অথচ টাকার দরকার। বাজারে পাওনা দেওয়া বাড়তে আরম্ভ করলো, টাকা দেওয়া বাড়তে আরম্ভ করলো। ঘোড়ায় ঘোড়ায় অবশ্য নিবারণ কিছু টাকা দিয়ে আমার সাহায্য করেছিল, কিন্তু সে দিয়েই বার কতদিন চলে। শেষকালে নিবারণই আবার আমাকে একটি ওই ছেলে পড়াবার কাজ জোগাড় করে দিয়েছে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, আমি সেটাও রাখতে পারলাম। বঙ্কিমবাবু থেকে আরম্ভ করে হালের লেখকদের লেখা সবারই দরকার আছে। কিলো দরের লেখা যা চাই হয়। নিজে থেকে বিয়ে পাশ বলতে গেলি কেন বাবু? অত মিথ্যে কথা বলতে পারিনি। তবে যাও, আমি ওটা চিবোকে আমাদের গলা রাখা খেয়ে রাস্তার জল খেয়ে ফুটপাতে মরবে। আমি লিখে দিচ্ছি, আজ থেকে আমি তোর কথা মতো চলবো। এমনকি তুই যদি আমাকে শয়তানের কাছেও বিক্রি করে দিস, আমি সানন্দে তাও স্বীকার করে নিয়ে সারা জীবন শয়তানের দাসত্ব করব। শান্ত, অভিজ্ঞতা বুঝলি, লেখা করতে গেলে অভিজ্ঞতার দরকার হয়। ঠিকানা দিলি না তো, ব্যাপারটা হয়ে যাবি না তো? মানে এটা পুড়িয়ে গেলেই আবার আসছি তোর কাছে। কাকে বলছেন আপনি? তোকে, আমাকে চিনতে পারছিস না প্রবীর? আপনি ওটা ভুল করছেন। রবি, রবি শোন বাবা, শোন রবি, আপনার কাছ থেকে কিসের টাকা নিল? আগে ও তো প্রবীণ নয়। প্রবীণ নয় মানে আপনি আমাকে চেনাবেন? ও আমার ছেলে, এমনি করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আগে আমি যতদূর জানি ওর মা তো, আপনি ওকে কতটুকু জানেন? কতটুকু চেনেন?
দেখি ও আপনাকে কি লিখে দিয়ে গেল। এইভাবে টাকা নেওয়া ওর বরাবরের অভ্যেস। কত নিয়েছে বলুন না, সংকোচ করছেন কেন? আপনার কাছে ওকে আমি ডিঙিয়ে রাখতে চাই না। কত চাই? 500, 1000, 2000? আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিন। ও যখন আমাকে দেখেছে হয়তো আর ফিরে আসবে না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আর ভেতরে এসে ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন তো। আসুন, আমি শুনছি। আসুন, ভেতরে আসুন, আসুন। ভদ্র মহিলার মাথা খারাপ হয়েছে বলে তো আমার মাথা খারাপ হয়নি। না, আমি শুধু ভাবছি তোর সঙ্গে আর আসল প্রবীরের সঙ্গে এমনই মিল যে মা হয়ে তিনি একদম বুঝতেই পারছেন না। ও ছেলের কথা দিন রাত্রি ভেবে ভেবে ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলছি, তুই প্রবীর সেজে যা। তোরও মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ নয় ব্রাদার, তে রাত্রে সংকটের শেষে কথা বলি। তো এন্টার পাওনাদার, এতগুলো টাকা দিয়ে না শোধ করতে না পারলে বুঝতে পারছিস কি হবে? ঘাট টাকা ডিবের করে দেবে? দিতেও তো পারে, কিন্তু ওদিকে গেলে সম্মানের সঙ্গে টাকাগুলো পেরে দিতে পারবে মহা আনন্দে। ওই তো ওই ভদ্রমহিলা মা এখন যে থেকে, হ্যাঁ, ভদ্রমহিলাকে মা ডেকে, হ্যাঁ, ভদ্রমহিলা ছেলে সে যে থেকে হতে কি বা। তারপর আর আসল প্রবীরকে কোনোদিনই খুঁজে পাওয়া গেল না, আর আমি নকল প্রবীর হয়ে ভদ্রমহিলাকে সারা জীবন ঠকিয়ে গেলাম। আমি তা বলছি না, আমি তা বলছি না। তোকে কাছে দেখতে পেলে ভদ্রমহিলা একদিন একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই আসল প্রবীর নস। রে আচ্ছা বেশ, মানলাম মানলাম, তখন তো চলে আসলে খুব ইজি হবে। তখন আর সত্যি যদি তুই আসল প্রবীরের খোঁজ এনে দিতে পারিস তাহলে ভদ্রমহিলা মস্ত উপকার হবে। বেশ, তাও মানলাম। আর সেটাও যদি না পারিস তাহলে এই অভিজ্ঞতা দিয়ে তুই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লিখে ফেলতে পারবি। একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার লোভই ভাবলাম মন্দ কি, অন্তত আমার উপন্যাস লেখার খোরাকটা আমি পেয়ে যাবো। বেরে দেখ, আমি চলি। দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না। হ্যাঁ দাঁড়া না। তাহলে আমি বলছি যে আমি ভদ্রমহিলাকে কথা দিয়ে এসেছি।